পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কে বাজারে এনে দেখাচ্ছেন আর এদিকে জুলাইকা গিয়ে হাজির হয়ে গেছে দুরুম করে পড়ে গেছে আহ আব্বা কি জিনিস দেখালে আব্বা ওই সময় জুলাইকাকে সবাই পানি দিচ্ছে মাথায় হাওয়া করছে বাতাস করছে তেল দিয়ে ডলাডলি ज्ञान फिर जुलाइका की जुलाइका बोले ना ना किछु बोलबो ना दाड़ाओ दाड़ाओ आमि बाड़ी जाबो आर आसबो छुटे 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 चले गेलो स्वामी गो स्वामी सामान्य दाबी अर्थमंत्री मंत्री घर टाका पैसार अभाव तुम्हें दाबी चलो তাড়াতাড়ি চলে গেল আব্বা মিশরের মন্ত্রী আজ চলে গেল ও মালিক এমনে যাত আরে সত্যি দেখে বলে আরে মালিক এমনে যাত তুমি একটা জিনিস বাজারে আজকে এনেছো একটা জিনিস এনেছো তুমি কি দেখতে এ আল্লাহর বান্দা এত সুন্দর দেখতে হয় আমার বিবি তো পাগল হয়ে গেছে এটা আমি কিনবো কত টাকা লাগবে বলো আরে এইবার মালিক এমনে যার বলছে এই বন্ধ আমার হয়েছে আমি এইটাই চাইছিলাম এত ধনী লোক এইবার মন্ত্রীর কাছে বিক্রি করলে তবেই তোমার বেশি টাকা হবে ঠিক না বেঠিক আরে আরে অনেক টাকার দাবি করেছে যত টাকা লাগে আমি দেব আমার বিবি মনে দুঃখ পাবে সামান্য জিনিসের ব্যাপারে টাকা দিয়ে গোলামটা কিনে নিয়ে বাড়ি চলে গেছে আব্বা খাওয়ায় দাওয়ায় যত্ন করে মিশরের মন্ত্রী আজিজ বলছে শোনো এটা আমাদের ছেলের মতন করে রাখো আমাদের বাচ্চা কাচ্চা কিছু নাই তো তা আমাদের সংসারে এটা ছেলে হলে খুব ভালো হয় না এটা আমাদের ছেলের মতন করে দেখো বিবি বিবি জুলাইকা বলছে ছেলে করব কি কে করব সেটা আমি মনে মনে জানি আব্বা জেনে বলেন সুবহানাল্লাহ এই ছেলে করব কি কি করব সেটা আমি জানি আমার মনের আশা আজকে পূরণ হয়েছে একবার জোরে বলুন জুলাইকা প্রতিদিন বাবা খাবার দেয় কিশোর আনন্দর করে আর ডিম ভাজা করে মাছ ভাজা করে গোশ দেয় বাবা কত সুন্দর করে যত্ন করে খাওয়ায় আরে জুলাইকা স্বামী যখন বাড়ি থাকে না কাছে বসিয়ে নেয় বাবা ও ইউসুফ আমার দিকে দেখো ইউসুফ কিন্তু বাবা ইনি আল্লাহর নবী হবেন গো ইনি আল্লাহর নবী হবেন না 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 বাজে কাজ করেন না জুলাইকার দেখে কিন্তু বাবা মুখের দিকে তাকায় না আরে আব্বা রে মাটি পোকায় খেয়ে নেবে মাটি খেয়ে নেবে পোকায় খেয়ে নেবে আরে জুলাইকার মনে দুঃখ লাগলো আল্লাহ রে এতদিন পরে যদি আমি আমার ইউসুফকে আমি আজকের কাছে পেলাম কিন্তু আমার আজকের আহারে আমার দিকে তাকায় না আমার দিকে দেখে না আমি যে কথা বলছি আমার কথায় ঢোকে না আমি কি করব কোথায় যাব একদিন মনে রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেল আম্মা ঘরের বাইরে গিয়ে বসে আছে একটা বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে বুড়িমা ডেকে বলছে জুলাইকা তুমি একটা মন্ত্রীর বিবি হয়ে তুমি বাড়ির কিনারায় কেন বসে রয়েছো মন খারাপ অনেক দেখবে মন খারাপ দেখলে বোঝা যায় যায় কি যায় না তুমি একটা মন্ত্রীর বিবি ধনী লোক বড় লোকের মেয়ে তুমি আজকে এরকম ভাবে বসে আছো কি হয়েছে বলো আমার সঙ্গে বলো
ওরে আব্বা রে ওই জুলাইকা কে বলে বুড়ি মা তবে এসো বুড়ি মা তবে তুমি শোনো তুমি আমার সঙ্গে কথা দাও কাউকে বলবে নাকি তারপরে তোমার সঙ্গে বলবো না জুলাইকা কারোর সঙ্গে বলবো না বলো ও বুড়ি মা গো মারা গেলে শেষ হয়ে যাবে চোখ ভালো বলছি বলে ও সব মারা গেলে বেকার শেষ হয়ে যাবে আমার কথার ভিতরে আসে না বুড়ি মা বুঝতে পেরে গেছে বুড়ি মা দেখে বলে ওরে জুলাইকা শুনে লাও জেনে লাও আমি বুঝতে পেরে গেছে জুলাইকা গো আমার কাছে ওষুধ আছে আমার কাছে জুলাইকা দেখে বলে বুড়ি মারে তোমার কাছে কি ওষুধ আছে বলো কত টাকা লাগবে তোমার বলো আমার আব্বা হলো দেশের প্রধানমন্ত্রী আমার স্বামী হলো আবার অর্থমন্ত্রী আমার টাকা পয়সার অভাব নাই কত টাকা লাগবে তোমার বলো ওই ওষুধ আমার দিতে হবে আমার ছেলেটা ঠিক করে দিতে হবে ওই বুড়ি মা দেখে বলে না 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 শুনে লাও জেনে লাও আজকে আমি তোমার কাছে বলবো গো ও জুলাইকা আমার টাকা দিতে হবে না আমার সোনা দানা পয়সা করি কাজে কিছুই লাগবে না ও জুলাইকা তোমার নিজের টাকা খরচ করতে হবে বলে কি করতে হবে বলো বলে জুলাইকা তবে তুমি শোনো এক এক করে সাতটা তোমার ঘর বানাতে হবে সাতটা ঘর তৈরি করতে হবে সাতটা ঘরের সাতটা দরওয়াজা থাকবে সাতটা ঘরের ভিতরে সুন্দর করে সাজাতে হবে খাট পালং বিছানা বিছাতে হবে ঝাড়বাতি লাগাতে হবে সুন্দর করে ঘরগুলো আলোয় আলো করতে হবে আর তোমার স্বামী যেদিন বাড়ি থাকবে না রাতের বেলা বাড়ি আসবে না বলে চলে যাবে ওই দিন ওই ইউসুফকে তুমি সাত নম্বর ঘর একদম শেষের ঘরে শুতে দেবে ঘুমাতে দেবে ওই দিন ঘুমিয়ে থাকবে ইউসুফ তুমি এক নম্বর ঘরে তালা মারবে দু নম্বর ঘরে তালা মারবে ঘরে তালা মারবে চার নম্বর ঘরে সব ঘরে তালা মেরে তালা মেরে তালা মেরে আর ইউসুফের কাছে তুমি হাজির হয়ে যাবে ওই দিন ইউসুফ কিন্তু আর পালাতে পারবে না বুড়ি মা ধন্যবাদ তোমার ধন্যবাদ তুমি সত্যি পারো তোমার মাথা আইডিয়া আছে আরে আস্তে 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 করে বুড়িমার কাছে বুদ্ধি নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বুড়িমা কিন্তু একটা কথা তোমার কাছে রিকোয়েস্ট তুমি কিন্তু আমার স্বামীর সঙ্গে বলতে পারবে মেয়েদের একটা অভ্যাস খুব ভালো বলবো না বলে খোদ্দার কিরে বলছি বলবো না খোদ্দার কিরে আল্লাহর কিরে তোর মাথা হাত দিয়ে বলছি বলবো না বলে বাড়ি যেতে যেতে চার পাঁচ জনের সঙ্গে বলে দিলে ঠিক না বে ঠিক আছে এ কাজ হয় কি হয় আপনাদের এই রাজারা নিউ টাউনের দিকে এদিকে ওরকম হয় না এদিকে ভালো এলাকা এদিকে ভালো মহিলা সব ওরে আমার মায়েরা ও বোনেরা খালারা বেটেরা ভুগোরা আল্লাহর বান্দি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল এবার বাবা সাতটা ঘর বানালো স্বামীর বলে সাতটা ঘর বানিয়ে এদিকে বুড়িমা আর জুলাইকার খবর দিয়ে দিল জুলাইকার খবর দিয়ে জুলাইকার স্বামীর কাছে বলে দিল ও মিশরের মন্ত্রী আজিদ গো তুমি একটা জাদু দেখবে তুমি একটা ঘটনা দেখো বলছে কি হয়েছে বলছে ঘটনা শোনো তোমার আজকের আজকের দিনে তোমার বিবি তোমার ঘরে যে গোলামটা থাকে ওর সঙ্গে কি ব্যাপার হয়ে আছে তুমি জানো না বলছে কি বলছো তুমি বলছে হ্যাঁ তুমি খালি একদিন রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে ওই রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে কিন্তু রাতের বেলা দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে আরে তুমি দেখতে পারো ঘরের ভিতরে কি করে তুমি ওই দিন বুঝে নেবে আমার কথার সঙ্গে মিল খায় কি মিল না খায় আব্বা রে চলে গেল তাড়াতাড়ি 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 করে ওরে আমার আব্বা রে
আরে সাতটা ঘর বানানো হয়ে গেল তখন একদিন ওই মিশরের মন্ত্রী আজিজ দেখে বলছে বিবি রে আজ রাতের বেলা আমার বড় কাজ আছে আমি রাতের বেলা বাড়ি ফিরব না তুমি সাবধানে ভালো হয়ে থেকো ভাইরা রে এমন ভাবে আরে জুলাইখার সঙ্গে বলে চলে গেছে এইদিকে আব্বা সাতটা ঘরে সুন্দর করে বিছানা বিছানা হয়ে গেছে সুন্দর করে তালা চাবি রেডি করে রেখে দিয়েছে ইউসুফকে নিয়ে আব্বা রে সাত নম্বর ঘরে শুতে দিয়েছে ঘুমাতে দিয়েছে আল্লাহ ঘুমিয়ে আছে সাত নম্বর ঘরে এদিকে জুলাইখা এক নম্বর ঘরে তালা মেরেছে দুই নম্বর ঘরে তালা মেরেছে তিন নম্বর ঘরে তালা মেরেছে চার নম্বর সাত নম্বর ঘরে তালা মেরে ইউসুফ নবীর কাছে দাঁড়িয়ে গেছে আব্বা অনেক বড় ওয়াজ আমার পাশে এসে বসেছিলেন কথা বুঝতে পারছেন হ্যাঁ আমার টাইম শেষ করে ফেলেছি আমি আমি আপনাদের কাছে ওয়াজটা কমপ্লিট করতে পারছি না আর বলবো না কমপ্লিট শেষ করে বলবো 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 সবাই রাজি আছে কিন্তু আমার তো টাইম শেষ করব কি হ্যাঁ টাইম শেষ হবে এ কি কথা হচ্ছে তোমার কথাটা লাইনের কথা হচ্ছে না লাইনের কথা হচ্ছে তাহলে সবাই রাজি তাহলে ভাই একটু দু পাঁচ মিনিট একটুখানি ভুলিয়া তাহলে একটু জোরে তকবীর দেন নারায় তকবীর আরো জোরে এ জোরে সে বলুন আরো জোরে নারায় তকবীর হে আকবার দরুদ আল্লাহুম্মা এ সাল্লাল্লাহ সাইয়্যিদিনা একটু জোরে জোরে বলুন আলা আলে সাইয়্যিদিনা এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লো তোমার প্রতি দরুদ পড়লো হৃদয়তে জুড়ায় তোমার প্রতি দরুদ পড়লো হৃদয়তে জুড়ায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় ও মদিনার কামলি আলা সালাম তোমায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আব্বারে ওরে আমার ভাই দানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা যে কথা বলছিলাম বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা ঘুমিয়ে রয়েছেন রাতের বেলা তালা মেরে তালা মেরে তালা মেরে এসে ইউসুফের কাছে বাবা দাঁড়িয়ে গিয়েছে ভাইরা রে জুলাইখা ওই দিন এত সুন্দর সাজ সেজেছিলেন একে দেখতে সুন্দরী তার উপর আরো ভালো করে সেজেছে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিন বাবা চিন্তা করে কি করব আজকে আমি মনের আশা পূরণ করব আজ মনের আশা মিটে যাবে গো অনেক দিন ধরে যে আশায় ছিলাম বাবা আজ আশা আমার পূরণ হবে আস্তে আস্তে করে ডাকা শুরু করলো ইউসুফ ইউসুফ বলে ডেকেছে ভাইরা রে আল্লাহর বান্দা হারে তাড়াতাড়ি উঠে বসে পড়েছে আল্লাহর নই বসে পড়ে চমকে গেছে আর রাতের বেলা কেউ নাই ঘরের ভিতরে আগে কেন এসেছে আমার মনিব যদি দেখে ফেলে আজ আমার কি করবে গো বড় ভয় লেগে গেল আরে ইউসুফ পালাবো বলে চিন্তা করে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল আর কি করে পাটা পালাবে পালাবার কোন লাইন নাই দরওয়াজায় তো মোটা 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 তালা মেরে রেখেছে কি করে পালাবে পালাবার কোন লাইন নাই একটা ঘর থেকে না হয় পালালো দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে আটকে যাবে দ্বিতীয় নম্বর ঘরে না হয় পালালো তারপরের ঘরে কি করে পালাবে সব ঘরে বাবা তালা মেরে রেখে দিয়েছে ভাইরা এইবারে দেখতে পা গেল আল্লাহর বান্দা ওইখানে বসে পড়েছে উঠে আল্লাহ তুমি
বাঁচাও আল্লাহর কাছে সাহায্য করেছে সাহায্য চেয়েছে ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন ভাইরা রে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় জিবরাইল গো একবার চলে দাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও আমার নবী জানো একবার জুলাইকার মুখের দিকে চেয়েছে দেখে কেন গো জুলাইকার মুখের দিকে যেই না চেয়ে দেখবে ওই সময় মনে করবে তাহলে আমার দিকে চেয়ে দেখেছে আরে আর কোনো অসুবিধা হবে না মনে হয় আমার আজকের মনের আশা মিটে যাবে ওই জন্য একবার দেখতে বলেছে জুলাইকার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দৌড় মারতে বলেছে ছুট মারতে বলেছে দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহ হির রহমানির রহিম বলে ধাক্কা মারতে বলেছে বিসমিল্লাহ হির রহমানির রহিম বলে যদি একবার ধাক্কা দাও তো যত দরের যত মোটা তালা লাগানো থাক না কেন আমি আল্লাহ তালা খোলার দায়িত্ব আমার যত দরে তালা লাগানো থাক না কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার দরজা ধাক্কা মেরেছো তাহলে তালাটা খোলার দায়িত্ব আমার খালি দরজা ধাক্কা দেওয়া বিসমিল্লাহ বলার দায়িত্ব ইউসুফের থাকবে একবার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আরে একবার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন আল্লাহ তুমি কি তৈরি করেছো মেয়েটাকে ওই দিন দেখেছিল এত সুন্দর সাজ সে এসেছিল কোন ছেলে দেখে থাকতে পারবে না পাগল হয়ে যাবে জুলাইকাকে দেখে তা সত্ত্বেও আল্লাহ নবী হবেন পয়গম্বর হবেন নবী হবেন এত সোজা নয় মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা দিয়েছে দরওয়াজায় দরওয়াজা বাবা সাটা 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 খুলে যাচ্ছে একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ যে দরজায় ধাক্কা মারছে বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে আল্লাহু আকবার আরে জুলাইকা এদিকে পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে আর ইউসুফের জামাটা ধরে ফেলেছে জামাটা ছিঁড়ে ইউসুফের হাতে চলে এসেছে এই জুলাইকার হাতে চলে এসেছে ইউসুফ তো দাঁড়ায়নি থমকে দাঁড়িয়ে যায়নি বার হয়ে যাচ্ছে আর ওদিকে জুলাইকার স্বামী তরোয়াল নিয়ে এক নম্বর দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে আজ জবে করে দেবো দুটো করে দেবো দুটোরই কেটে দেবো সব দরজার সামনে থেকে যখন ইউসুফ গিয়ে বার হয়েছে ছুটে ছুটে একটা পা তুলবে না দাও এইখানে দাঁড়িয়ে দাও আহা আব্বা জান ভাই জান আমার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী তত্ত্বর করে কাঁপছে ইস আজকে হয় তোমায় মেরে দেবে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ কোথায় যাব আল্লাহ কি করব আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তার বাঁচাবে কি বাঁচাবে না আয় আব্বা মুমিন বান্দা যদি হয় কান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মুমিনদের সাহায্য করবে আল্লাহ কোরআন শরীফে তার ভয় বাণী জানিয়ে দিয়েছে একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা জান ভাই জান আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে আরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে থরথর থরথর করে কাঁপছে ওদিকে জুলাইখাও দাঁড়িয়ে রয়েছে আরে দাঁড়াও কেউ এখান থেকে নড়বে না এই ইউসুফ তোমাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি তুমি আজকে এই কাজ করলে আমার বিবি সঙ্গে ইউসুফ বলছে হুজুর আমি করিনি আমি দোষী নই আপনার বিবি দোষী আপনার বিবি জিজ্ঞাসা করুন বিবি বলছে স্বামী গো আমার কোনো দোষ নাই আপনার গোলাম বদমাইশ গোলাম বাজে গোলাম এ গোলাম বাড়ি রেখেছেন কেন এ গোলাম বাজে গোলাম আমি আপনার সঙ্গে আগে বলেছি না আপনি খেয়াল রাখেন না কথা কোনো গুরুত্ব দেন না আবা আয় আব্বা স্বামী বিবির কথা শুনবে না গোলাম কথা শুনবে আপনারা বলুন বিবির কথাটা শুনবে গোলাম চাকর ওর কথা শুনে কোথাকার কে দুটো আমলা ভাতে দে ও মিথ্যা কথা বলছে ওকে উড়িয়ে দিচ্ছে আরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না গো আল্লাহর কাছে সাহায্য চাও আরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটেরা ফুমরা শুনে দান দেন জান আব্বা ওই চেল্লা চেল্লি যখন শুরু
শুরু হয়ে গেছে ওই সময় কিছু আশেপাশ থেকে বাইরে বাড়ির কাছে কাছে থেকে কিছু ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো একটা মহিলার কোলে একটা বাচ্চা ছেলে ছিল একটা মহিলার কোলে একটা বাচ্চা সন্তান ছিল ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে বাঁচানোর জন্য ওই বাচ্চার কোলে বাচ্চা ছেলে ছেলে জবান দেখে বাবা ওই সময় বাবা কতবার হওয়া শুরু হয়ে গেল বাচ্চার জবান থেকে কথা বলা শুরু হয়ে গেল সবাই তো দেখে অবাক হয়ে গেল ওই বাচ্চাটা বাবা মায়ের কোল থেকে কথা বলতে শুরু করে দিয়েছে ও মিশরের মন্ত্রী আজিদ গো শুনে লাও জেনে নাও আজকে রে কে দোষ আর কার দোষ কে দোষ করেছে আর কে দোষ করেনি আজ আমি বলে দিচ্ছি শুনেন শুনেন ও মন্ত্রী আজিদ আর ইউসুফের জামার পিছন দিকটা ছেঁড়া না সামনের দিকে ছেঁড়া যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাই কাদুসি হবে আর জামার যদি ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুল আপনার কি না ইউসুফ দোষী হবে আগে ভালো করে দেখেন কোন দিকটায় ছেঁড়া রয়েছে আব্বা কি বলবো গো ওই জুলাইকা যে জামাটা ছিঁড়ে নিয়েছিল ওই ছেঁড়া অংশটা জুলাইকার হাতে তখন পর্যন্ত ছিল অত মনে ছিল না চপ করে বাবা ওই সময় ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে মিশরের মন্ত্রী আজিজ দেখতে পেয়ে গেছে আর বুঝতে বাকি থাকে আর বুঝতে বাকি হলো না এ জুলাইকা তুমি দোষ করেছো তুমি পাপ করেছো জুলাইকা গো তুমি বড় পাপী ওরে জুলাইকা তুমি বড় গুনাহগার জুলাইকা তুমি তওবা করো ওয়াস্তাগফির লিজামবিকা কোরআন শরীফে আছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো আল্লাহর বান্দা ওই মিশরের মধ্যে আজিজ বলতে লাগলো ওয়াস্তাগফির লিজামবিকা তুমি তওবা করো তুমি বড় পাপ করেছো তুমি বড় গুনাহ করেছো আব্বারে আশেপাশে এলাকায় সব হই হই হয়ে গেল ওই জুলাইকা গোলামের সঙ্গী বাবা নটর পটর করেছে বাজে কাজ করে ফেলেছে জুলাইকা কান ডাকতে পাচ্ছে না জুলাইকা মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে গো জুলাইকা চিন্তা করলো আমি কেন আহারে আমার গোলামের জন্য পাগল হয়েছি একবার আজ আমি দেখিয়ে দেব দেখিয়ে দেব এই না মনে করে আমার আব্বারে অনেকদিন পরে বাবা আরে দেখতে পা গেল একদিন বাবা ওই এলাকার মেয়েগুলোর দাওয়াত দিয়েছে আশেপাশের মেয়েগুলো যারা আজে বাজে কথা বলছিল সবার দাওয়াত দিয়েছে মামা অনেক আপনার কিনা সবাই সেজে বুঝে জুলাইকার বাড়ি বাবা দাওয়াত খেতে এসেছে মহিলাগুলো দাওয়াত খেতে বসে গেছে আব্বা খাবার দেওয়া হয়ে গেছে সবাই খাবার খেয়ে নিয়েছে আব্বারে খাবার খাওয়ার পরে এই বা দেখতে পা গেল আরে ভাইরা রে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছে চাকু দিয়ে গেছে একটা করে আপেল দিয়ে গেছে ও মহিলারা তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো খাওয়ার খায় খাবার খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে আপেল খেতে হয় ফল খেতে হয় তোমাদের ফল নাস্তা দিচ্ছি রে একটুখানি দাঁড়াও এখন কিন্তু কেউ তোমরা ফল কাটবে না আমি যখন অর্ডার দেব তখনই তোমরা আপেলটা কাটবে বুঝতে পেরেছো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো বসো সবাই বসে সবাই বসে আছে বাবা আপেল দিয়ে গেছে সবার প্লেটে করে একটা করে সবার প্লেটে একটা করে আপেল আর একটা করে চাকু দিয়ে গেছে সবাই বাবা বসে আছে আমি অর্ডার দিলে তারপরে কাটবে তার আগে কিন্তু কাটতে পারবে না আমরা কি বলবো রে আল্লাহর বান্দি বাবা ওই জুলাইকা ইউসুফকে বাবা ওই সময় ঘরের ভিতর থেকে বার করেছে ওই ইউসুফ তুমি একটুখানি এই মহিলাদের সামনে থেকে হেঁটে হেঁটে ওই ঘরে তুমি চলে যাও এই ঘর থেকে ওই ঘরে চলে যাও এদের সামনে থেকে চলে যাও ওই ইউসুফ যখন বাবা হেঁটে হেঁটে যাচ্ছে ওই মহিলা আর জুলাইকা বলে দিল তোমরা আপেল কাটা শুরু করে দাও কি বলবো রে ওই জুলাইকা আপেল কাটার ওয়াদা দিয়েছে এবার আপেল যখন কাটে গো
আফেল কাটে ওদিকে ইউসুফ হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলারা চেয়ে রয়েছে আফেল কাটে আফেল কেটে গেল হাত কেটে গেল কারণ আমুল কেটে গেল কয়েকটা আমুল একসঙ্গে কেটে গেল আরে প্লেটগুলো রক্তে লালে লাল হয়ে যাচ্ছে প্লেট ভেসে যাচ্ছে রক্তে বাবা আরে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে চলে গেল আরে জুলাইখা ডেকে বলছে দেখো দেখো তোমাদের আপেল কাটা হয়েছে কি ভালো করে দেখো সবাই বাবা চে 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 দেখে এ আমার আব্বারে কারোর হাতে আমুল আর নাই সবার আমুল গুলো কেটে প্লেটে রক্তে লালে লাল হয়ে রয়েছে আরে মহিলারা বলতে লাগলো ও জুলাইখা তুমি কি জিনিস ঘরে রেখে দিয়েছো বলো আমরা তোমার দোষ দিছিলাম তুমি দোষী নয় জুলাইখা গো শুনে নাও জেনে নাও আমরা একদিন দেখে একবার থেকে যদি হাত কেটে দিই আমুল কেটে দিই তুমি এতদিন যার দেখেছো বলা কেটে দাওনি এইটাই তোমার ধন্যবাদ তুমি বেঁচে আছো আব্বা অনেক লম্বা চওড়া আওয়াজ আমার টাইম ছিল 9টা পর্যন্ত কথা বুঝতে পেরেছেন আমি আমুল কাটা পর্যন্ত থাক আপেল কাটা হলো এখন অনেক টাইম অনেক লম্বা চওড়া আওয়াজ আর নেয় না আমি বেয়াদবি হয়ে যাবে একটা ভাই বলতে হলো বক্তাকে তুলব আমি তাকে বসিয়ে রেখে আবার চলে গেল 9টা পর্যন্ত টাইম 9:30 করে ফেলেছি আর আগে যাব না আব্বা জান ভাইদান আপেল কেটেছে আমুল কেটেছে এই পর্যন্ত থাক এখন জেলখানায় ঢুকবে এখন মিশরের মন্ত্রী হবে খাদ্যমন্ত্রী হবে অনেক লম্বা চওড়া আওয়াজ রয়েছে আব্বা চোখ অন্ধ হয়ে গেছে ওই জামা পাঠাবে চোখ ভালো হবে চোখ আবার আলোয় আলো হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা চওড়া আওয়াজ আল্লাহ যদি আবার কোনদিন সময় দেয় আমি গুনাহগার আতাউল্লাহ খোলাওয়াই বাড়ি ফিরে আমার বাড়ি আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে বলতে চাচ্ছি আব্বা একটু ভালো হয়ে থাকুন সৎ হয়ে থাকুন আল্লাহর সাহায্য আপনার নামবে আপনার সাহায্য আপনার আসবেই আসবে আল্লাহ মুমিনদের সাহায্য করার জন্য আছে চিন্তা নাই অসুবিধা নাই আপনি কোন চিন্তা ভাবনা নেবেন না আমি আমার ইউটিউবার ভাইদেরকে বলছি অনেক ইউটিউবার এখানে এসেছেন আমার নাম্বারটা মোবাইল নাম্বারটা ইউটিউবের তলায় দিয়ে দেবেন আমি আমার ওয়াজের তলায় দিয়ে দেবেন কেননা আমার নাম্বার চাই অনেক ভাইরা দিতে চায় না আমার বড় কষ্ট হয় আমার কাছে ফোন এসেছে হুজুর আপনার নাম্বার চাইছি ইউটিউবার ভাইরা লাখ পর্যন্ত করছে আমি বলছি কি কথা ভাই আমার ইউটিউবার ভাইরা আমার মোবাইল নাম্বার আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা ওয়াজের নিচে দিয়ে দেবেন 9839836070575 9836070575 কন্টাক্ট নাম্বার ফোন করবেন কথা হবে আল্লাহ যদি চায় আবার ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় আসব আমার ভাইরা দাওয়াত দিয়েছে বড় আশা করে আমি ওয়াজ করেছি একেবারে কম করিনি আমার কথা বুঝতে পেরেছেন 9টা টাইম 7 ঘন্টা পার করে আরো বেশি করে 35 করে ফেলেছি কথা বুঝতে পেরেছেন রো দানান উঠে আমার নবী সাল্লাল্লাহু সালামে আনাবি সালাম আলাইকা মাইক ম্যান